হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা হেয়ার কেয়ার শেয়ার করব। এই হেয়ার কেয়ারটা করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, হয়তো এটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। দেখো, হেয়ার প্রবলেম কম বেশি আমাদের প্রায় প্রত্যেকেরই থাকে। কারো হেয়ারটা পাতলা হয়ে গেছে, কারো আবার চুলটা ঠিকমতো বাড়ছে না, আবার কারোর হেয়ারের ভলিউমটা একদম কমে গেছে। তো এই সমস্ত প্রবলেমই সলভ করে দেবে এই হেয়ার কেয়ারটা। দাঁড়াও একটু বসে নেই, তারপরে কথা বলছি, ঠিক আছে? এই হেয়ার কেয়ারের প্রধান উপকরণ হলো এই পেঁয়াজ। পেঁয়াজের গুণাগুণ সম্বন্ধে তো আমরা সবাই জানি, তাই না? এটা নিয়মিত ব্যবহার করলে বেশ কিছুদিন পরে দেখতে পাবে যাদের চুলটা পাতলা হয়ে গেছে সেখান থেকে নতুন চুল উঠতে শুরু করেছে, আর চুলটা খুব তাড়াতাড়ি গ্রো করছে, আর ইনস্ট্যান্ট হেয়ার ভলিউমটা দেখতে পাবে। তাহলে চলো দেখে নেই এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আর এটা সপ্তাহে দুদিন করতে পারলে ভালো, আর না হলে অন্তত সপ্তাহে একবার করলেও এটা ভালো কাজ করবে। তাহলে চলো দেখে নিই এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আর আগে আমি এই পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। তো এখানে আমি এই ধরনের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা আমার হেয়ারের লেন্থ অনুযায়ী ঠিক আছে। তো এটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। তো আর দেখো, এইভাবে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটাকে। এবার এর থেকে আমি জুসটা বের করে নেব। এই এইভাবে দিলে সুন্দর জুসটা বেরিয়ে যাবে। দেখো, এভাবে করে আমি পেঁয়াজের জুসটা বের করে নেব। তো এই যো, আমার জুসটা রেডি হয়ে গেছে। এটা যার যার হেয়ারের লেন্থ অনুযায়ী এটা বানাতে হবে, ঠিক আছে? আর এর মধ্যে আমি এই হাফ চামচ মতো নারকেল তেল অ্যাড করছি। ব্যাস, আর কিছুই লাগবে না। এভাবে একটু মিক্স করে নেব। এটা একটু মিক্স করে নিলাম, হয়ে গেছে। এবার একটু আমি এই কটন নিয়ে নিচ্ছি, এটা সাহায্যে আমি এটাকে অ্যাপ্লাই করব। তো এই কটনটা আমি নিয়ে নিয়েছি, এটা এভাবে এর মধ্যে ডিপ করে নেব। একটু ডুবিয়ে নিচ্ছি কটনটা, এভাবে নিয়ে এবার এভাবে স্ক্যাল্পে একদম ঘষে ঘষে লাগাতে হবে। এভাবে সমস্ত চুলে এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। প্রথম দিকে একটু অসুবিধে হবে, তারপরে এটা প্র্যাকটিস হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, কারণ চোখে চলে গেলে জ্বালা করবে, সেই জন্য একটু সাবধানে করতে হবে। এভাবে সমস্ত চুলে কিন্তু আমি লাগিয়ে নেব, সামনে পেছনে পুরো চুলে আমি লাগিয়ে নেব। ব্যাস, আমার লাগানো কমপ্লিট। এবার আমি একটু হালকাভাবে এটাকে মাসাজ করে নেব। এভাবে একটু হালকা মাসাজ করে নিচ্ছি। এভাবে মাসাজ করে নিচ্ছি যাতে পুরো চুলটাতে ভালোভাবে মিশে যায়। হয়ে গেছে, এবার এটাকে আমি আধ ঘন্টা এভাবে রাখবো। আধ ঘন্টা পরে আমি শ্যাম্পু করে চুলটা ভালো করে ধুয়ে নেব। আর এটা ইউজ করার পরে চুলের কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে। হেয়ার প্যাক লাগানোর আগে অবশ্যই চুলটাকে শ্যাম্পু করে নেবে আগের দিন, মানে পরিষ্কার চুলে যে কোনো হেয়ার কেয়ার করবে, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবে। তো আমি চুলটাকে এইভাবে একটু উঁচু করে বেঁধে রাখলাম, আর আধ ঘন্টা পরে আমি শ্যাম্পু করে ফেলবো। তোমরা তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।